প্রত্যেক কাজের কতগুলো দায়িত্ব থাকে দায়িত্বের পাশাপাশি আরও চোখ কান খোলা রেখে আরও কিছু কিছু সামনে কাজ চলে আসে যেগুলো সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু করা উচিত এই জন্য এই বিষয়টাকে দায়িত্বের সাথে কর্তব্য জড়িয়ে দেওয়া হয়েছে তা আজকে আমার বিষয়টা কি যে সোনামণি সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য আমরা এই সংগঠন করতে এসেছি দুনিয়াবি কোনো কি লাভ আছে বলেন কিচ্ছু লাভ নাই দুনিয়াবি লাভ কিচ্ছু নাই তবে মধ্যখান থেকে অনেক সময় অনেক সম্মান পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে হয় তৃণমূল পরিচালক বলে বা যুবসংঘের সভাপতি বলে বা আন্দোলনের সভাপতি বলে একটা সম্মান করে এটা সম্মানটা আমি দায়িত্ব পালন করি বলেই এটা যদি আমি স্বচ্ছভাবে সুন্দরভাবে করি তাহলে এটাই আমার হতে পারে পরকালের নাজাদ বা মুক্তির ও শিলা বা মাধ্যম এজন্য জন্য আমরা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় কার্যক্রমে বরকত দান করবেন ইনশাআল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لامانتهم واهدهم راؤون قال رسول الله صلى الله عليه وسلم على كلكم رائين অকুল্লুকুম মাসুল আন রয়াতি অরাহুল বখারিয়া মুসলিম সোনামণি কেন্দ্র কর্তৃক আয়োজিত সোনামনি জেলা পরিচালনা পরিষদের বিশেষ প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষণার্থী উপস্থিত সঞ্চালক শুরুতেই সে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম একটি প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করেছেন সকলেই বড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও এর প্রতি উপস্থিতি আজকের এই প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে যেটি পুরো গঠনতন্ত্র আপনাদের কাছে বিশ্লেষণ করে আমাকে জানাতে হবে বিষয়টি হচ্ছে সোনামণি সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য এখানে দুইটি শব্দ আমি প্রথমত আপনাদের কাছে একটু বিশ্লেষণ করব দায়িত্ব ও কর্তব্য আপনারা বিষয়টা নিশ্চয়ই লিখে নিয়েছেন তাই না আচ্ছা এখানে দায়িত্ব ও কর্তব্য কি বলে একটু নোট করবেন দায়িত্ব ও কর্তব্য কি প্রথম অংশ দেখেন দায়িত্ব দায়িত্ব হলো অর্পিত কাজ যা নিয়ম অনুযায়ী সম্পাদন করা হয় দায়িত্ব হল অর্পিত কাজ যা নিয়ম অনুযায়ী সম্পাদন করা হয় এবং অর্পিত কাজের জন্য জবাবদিহি করতে হয় আবার বলছি দায়িত্ব হলো, অর্পিত কাজ যা নিয়মিত নিয়ম অনুযায়ী সম্পাদন করা হয় এবং অর্পিত কাজের জন্য জবাবদিহি করতে হয় করতে হয় সবাই লিখেছেন হ্যাঁ যা নিয়ম অনুযায়ী সম্পাদন করা হয় এবং অর্পিত কাজের জন্য জবাবদিহি করতে হয় এটা দায়িত্ব সবার হয়েছে দায়িত্ব হল অর্পিত কাজ যা নিয়ম অনুযায়ী সম্পাদন করা হয় এবং অর্পিত কাজের জন্য জবাবদিহি করতে হয় দ্বিতীয় অংশ কর্তব্য আমরা এর সন্ধি বিচ্ছের জানি যোগ, তব্য তাই না ক্রি যোগ তব্য অর্থাৎ যা করা উচিত লেখেন ক্রি যোগ তব্য বয় জফালা অর্থাৎ যা করা উচিত এবার আসেন এই দুটি শব্দের সংক্ষিপ্ত একটু আলোচনা করেই আমরা সোনামণী সংগঠনের যেহেতু আমাকে বলা হয়েছে সর্বস্তরের দায়িত্বশীলদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এজন্য আমরা এই দুটি শব্দের একটু আলোচনা করে নিচ্ছি দেখেন আমরা দায়িত্বর কথা বলতে গিয়ে বলেছি অর্পিত কাজ অর্পিত কাজ মানে আপনি যেখানে আছেন যেই পদে আছেন এই পদটা আপনি নিজে সৃষ্টি করেননি নিজে তৈরি করেননি নিজে নিজে এখানে আসেননি কেউ আপনাকে নিয়ে এসেছে যেটা নিজে নিজে হয় না যেটা অন্যের মাধ্যমে হয় সেটা অর্পণ করা হয় কেউ আপনাকে দিয়েছে এটা হল দায়িত্ব আর এই দায়িত্ব কিন্তু প্রত্যেককে একটা নিয়মের মধ্যে সম্পাদন করতে হয় নীতিমালা থাকে যদি আপনি সংগঠনের প্রধান হন অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হন তাহলে তার উপরে সভাপতি বা সেক্রেটারিরা থাকেন তাই না মাদ্রাসার কিন্তু বা একটা প্রতিষ্ঠানের কিন্তু সংবিধান থাকে নীতিমালা থাকে সংগঠনের যেমন গঠনতন্ত্র রয়েছে প্রতিষ্ঠানের নির্দেশিকা বিভিন্ন নামে থাকে সে আলোকেই কিন্তু আপনার ওই কাজটা সম্পাদিত করতে হয় সম্পাদন করতে হয় তাই কি না নাকি একজন আপনি প্রতিষ্ঠান প্রধান হয়েছেন অথবা পরিচালক হয়েছেন আপনার মন মতো আপনি সব কিছু করবেন এমনটা হয় কি হয় না অর্থাৎ ওপর থেকে কোনো কাজ এসে ঘাড়ের ওপরে চেপে বসা হচ্ছে দায়িত্ব অন্যের কাজ থেকে কোনো কাজ ঘাড়ে এসে চেপে বসা হচ্ছে দায়িত্ব যার জবাবদিহি করতে হয় আপনি কেন করলেন না কেন এটা করেছেন এই জব এই জবাব দিতে হয় এই জবাব যাকে দিতে হয় তিনি হচ্ছেন দায়িত্বশীল তিনি হচ্ছেন দায়িত্বশীল এবার পরবর্তী অংশে আসেন কর্তব্য ক্রি যোগব্য বলেছি মানে যা করা উচিত আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন তো সালাত আদায় করতে গিয়ে আপনার আগে থেকে একটি ফ্যান মসজিদে ঘুরছিল আপনি সালাত আদায় করা আপনার হয়ে গেছে আর কেউ নাই মসজিদের যিনি দায়িত্বশীল অর্থাৎ মজ্জিন বলেন খাদেম বলেন বা ইমাম বলেন এনারাই দায়িত্বপ্রাপ্ত আপনি কিন্তু শুধু সালাত আদায় করতে গিয়েছেন যখন সালাদ শেষ হলো তখন আপনি মসজিদ থেকে বের হয়ে চলে আসলেন ফ্যান ঘুরতেছি তো এই মুহূর্তে আপনি কি করবেন আপনার তো দায়িত্ব না আপনি যদি ফ্যানটা অফ করে দেন তাহলে আপনি কর্তব্য পালন করলেন অর্থাৎ ফ্যানটা ঘুরলে যেই প্রতিষ্ঠানের ফ্যান মসজিদ হোক বা স্কুল হোক বা যেই জায়গারই হোক না কেন এটা অপচয় হচ্ছে তো ফ্যানটা যদি অফ করে দেন তাহলে আপনি উচিত কাজ করলেন যদি আপনি ফ্যানটা অফ না করে চলে যান তো মসজিদের সভাপতি এসে বলবে না যে আপনি এটা কেন করলেন না এই জবাবদিহি করার তার ক্ষমতা নেই কারণ আপনি একজন মুসল্লি সালাত আদায় করতে এসেছিলেন তবে আপনার উচিত হলো যা যেহেতু এটা অপচয় হবে পরবর্তীতে এজন্য অফ করে দেওয়া এটা হলো উচিত অর্থাৎ কর্তব্য এটা হলো কর্তব্য তো দায়িত্বের সাথে আরও আনুষঙ্গিক কতগুলো কাজ থেকে যায় এজন্য যেখানে দায়িত্ব কথাটা ব্যবহার করা হয় সেখানে কর্তব্য কথাটা ব্যবহার করা হয় এই দায়িত্ব ও কর্তব্য দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ একজন প্রধান দায়িত্বশীল বা যে যে কাজে সংশ্লিষ্ট থাকুক না কেন প্রত্যেক কাজের কতগুলো দায়িত্ব থাকে দায়িত্বের পাশাপাশি আরও চোখ কান খোলা রেখে আরও কিছু কিছু সামনে কাজ চলে আসে যেগুলো সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু করা উচিত এই জন্য এই বিষয়টাকে দায়িত্বের সাথে কর্তব্য জড়িয়ে দেওয়া হয়েছে তা আজকে আমার বিষয়টা কি যে সোনামণি সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য তাহলে মূল বিষয়টা কি আমি আপনারা কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবার আসেন আমি বাইরে থেকে কথা বলার সুযোগ নাই মানে নোট করারও তেমন সুযোগ নাই নোট এই সোনামনি গঠনতন্ত্র এখন আমি যা বলেছি এতটুকুই আমার নোট পরবর্তী আরেকটা একটা নোট হবে সেটা হয়তো আপনারা ফটোকপি করে নিলো আপনাদের উপ করে আসবে সোনামনি গঠনতন্ত্রের চতুর্থ অধ্যায় ধারা নম্বর দশ দায়িত্ব এবং কর্তব্য এখানে বলে দেওয়া হয়েছে আমি এটা সংক্ষিপ্ত আপনাদের কাছে বিশ্লেষণ করব এখানে দেখেন আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করেন আপনাদের সবার কাছে গঠনতন্ত্র নাই থাকলেও অবশ্য ভালো হতো তো যাই হোক আমি বলছি আপনারা একটু খেয়াল করবেন প্রথমে দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ উপদেষ্টা এগুলো বলা হয়েছে এগুলো আপনাদের সামনে আলোচনা করে তেমনটা লাভ হবে না কারণ এই স্তরের আপনারা নাম ঠিক আছে আপনারা হচ্ছে কেন্দ্রের পরবর্তী স্তর অতএব উপদেশটা কী করবেন পৃষ্ঠপোষক কী করবেন এটা আপনাদের জানা তেমন প্রয়োজন হবে না অতএব আমি এ বিষয়ে আলোচনা করে সময় সময়ক্ষেপণ করছি না তবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি প্রথমেই যে সোনামণি গঠনতন্ত্র সংশোধনের কাজটা আমরা শুরু করেছি মানে আমি আজকে গঠনতন্ত্র বিশ্লেষণ করতে এসে দেখলাম যে আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে অনেক বিষয়ে অস্পষ্টতা থেকে গেছে সেগুলোকে স্পষ্ট করার জন্য হাত দিয়েছি আমরা হয়তো এক দুই মাসের মধ্যেই আপনাদের কাছে দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারব ইনশাল্লাহ চতুর্থ সংস্করণ প্রিয় উপস্থিতি একটা বিষয় খেয়াল করেন যে আপনারা এখানে যারা এসেছেন জেলা দায়িত্বশীল হিসেবে জেলা পরিচালক এবং সহপরিচালক তাই নয় কি জেলা পরিচালক অথবা সহপরিচালক জেলা পরিচালক এবং সহপরিচালকের দায়িত্বটা কি যদি আমরা বুঝে যাই তাহলে আমরা অধস্তনকে আমরা সুন্দরভাবে দায়িত্ব বুঝে দিতে সক্ষম হব তাই নয় ইনশাআল্লাহ এখানে এসে দেখেন আপনাদের কথা গঠনতন্ত্রে বলা নাই। জেলা পরিচালক যিনি হবেন গঠনতন্ত্রে এখানে একটু অস্পষ্ট আছে মানে এখানে কেন্দ্রীয় পরিচালক কী করবেন সে বিষয়টা স্পষ্ট করা হয়েছে কিন্তু জেলা পরিচালকের কিছু কাজ আছে যেটা কেন্দ্রের সাথে সামঞ্জস্য নয় কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করতে হবে তা আমরা এই জন্য প্রথমে দুঃখ প্রকাশ করলাম যে আমরা আগামী সংশোধনে সেটা সংযুক্ত করবে ইনশাল্লাহ তবে কি ধরনের হতে পারে কি ধরনের হতে পারে সে বিষয়টাই আপনাদের কাছে উল্লেখ করছি যে পরিচালক যিনি যিনি পরিচালক হবেন তিনি অবশ্যই জেলার প্রধান হিসাবে অর্থাৎ প্রধান যিনি তিনি প্রধান হিসেবে কাজ করবেন অর্থাৎ একজন জেলা পরিচালক তিনি তার যে পাঁচজন পরিষদ রয়েছে অর্থাৎ একজন পরিচালক থাকবে আর চারজন সহপরিচালক থাকবে এই একজন পরিচালক এবং চারজন সহপরিচালক নিয়ে একটা কমিটি তাই না একটা বডি তাই কি না এই চারজনের তিনি হবেন প্রধান যখন তিনি কোনো সভা বা কোনো মিটিং আহ্বান করবেন তখন তিনি তার অধস্তন মানে তার পরবর্তী পরিচালক অর্থাৎ যিনি সহপরিচালক এক তিনি মূলত সচিব বা সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ওই কথাটুকু এখানে একটু অস্পষ্ট আছে ঠিক আছে তিনি সচিব বা সেক্রেটারি দায়িত্ব পালন করবেন আর যিনি পরিচালক হবেন তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন সভা আহ্বানের জন্য পরিচালক সহপরিচালক এককে নির্দেশ দিবেন বিষয়টা বুঝতে পারছেন এরপরে সভা আহ্বান হবে কোন দিন কোন টাইমে হবে সেটা আমরা সোনামনি কেন্দ্র আমরা একটা নির্ধারিত করে নিয়েছি মাসের এই তারিখ হবে এটা রেজিলেশন করা আছে আমাদের যে প্রতি মাসের এই তারিখে আমাদের কেন্দ্রের মিটিং হবে এই মাসে এই তারিখে আমাদের জেলাদেরকে নিয়ে মিটিং হবে এটা আমাদের করা আছে কিন্তু অনেক সময় দেখা হলো বিশেষ একটা প্রশিক্ষণের বা বিশেষ একটা মিটিং বা বৈঠকের আয়োজন করা প্রয়োজন হয় হয় না গত কয়েকদিন আগেই এই সংখ্যার প্রতিভাই দেখবেন যে আমাদের একটু বডি চেঞ্জ হয়েছে মানে আগে যা ছিল তার থেকে একটু পরিবর্তন এসেছে অর্থাৎ যারা সম্পাদনা পরিষদ ছিলেন তাদের মধ্যে কিছু রদ বদল এসেছে তো এইটা আমাদের মিটিংয়ের টাইম নয় অথচ এটা আমাদের করতে হবে প্রতিভা প্রকাশ করতে হবে এই জন্য আমরা বিশেষ একটা বৈঠকের আয়োজন করেছিলাম আর সেইখানে আমরা ওই বিষয়ে আলোচনা পর্যালোচনা করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে ওটা অনুমোদন নিয়েছি বিষয়গুলোকে বোঝা যাচ্ছে আমার আচ্ছা তো এই জন্য একটা জেলায় যিনি পরিচালক হবেন তিনি হবেন সভাপতির দায়িত্ব পালন করবেন এবং সহপরিচালক এক সেক্রেটারি বা সচিবের দায়িত্ব পালন করবেন সচিবের কাজ হচ্ছে পরবর্তীতে চলে আসেন সহপরিচালক একের কথাই সংগঠন এবং প্রশিক্ষণ বিষয়ে তিনি কাজ করবেন তার মধ্যে যে কোনো মিটিং হলে যে কোনো বৈঠক হলে তিনি সচিবের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার বিশেষ করে খাতাতে যা লেখা লাগে রেজিলেশন যা করা লাগে সেটা তিনি খাতায় লিপিবদ্ধ করবেন বিষয়টা বুঝতে পারছেন সব আহ্বান হলো বৈঠক ডাকা হলো ডাকার পরে তিনি বৈঠকটা মূলত সেক্রেটারি ডাকেন সভাপতি অনুমতি দেন আর সেক্রেটারির কাজ সেক্রেটারির কাজ হলো সব আহ্বান করে সবার যাবতীয় কার্য বিবরণেই লিপিবদ্ধ করা এরপরে সভায় যা আলোচনা হলো সব কিছুই কিন্তু সিদ্ধান্তে আসে না আসে দশটা বিষয়ে আলোচনা হলে দুটা বা তিনটা বা পাঁচটা বিষয়ে সিদ্ধান্ত হয় যে সিদ্ধান্ত হয় সেটা আগে আলোচ্য বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত বলি আগে আলোচ্য বিষয় কি কি আলোচনা হবে আপনার মাথায় একটা আছে সহপরিচালক একের মাথায় আর একটা আছে দুইয়ের মাথায় আর একটা তিনের মাথায় আর একটা সবগুলো আলোচনার শিরোনাম এবার আলোচনা করতে গিয়ে দেখা গেল যে দশটা বিষয়ে আলোচনা হয়ে দুটা সিদ্ধান্ত হলো ওটা তখন পরবর্তী পেজে সিদ্ধান্ত বলির একটা জায়গায় এখন খাতা তৈরি করে দিয়েছে সেখানে সিদ্ধান্তের জায়গাতে সেটা লিখতে হবে এরপরে কি শেষ নাকি আর কাজ আছে বলেন তো কি করেন চেষ্টা করার এই যে এই যে আপনার সিদ্ধান্ত নিলেন আলোচনা হল এবং সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তর জন্য যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন তিনার থেকে অনুমোদন হতে হবে এবং সেখানে তার শিল থাকবে এবং স্বাক্ষর থাকবে তাহলে এটা হলো নিয়ম মাফিক কাজ এই রেজুলেশন আপনি যেখানেই পেশ করেন করেন না কেন সেটা সার্থক রেজুলেশন হিসেবে বিবেচিত হবে আর যখন আপনি এগুলো করবেন না তখনই এই রেজুলেশন প্রশ্নবিদ্ধ হবে সেই সাথে যারা উপস্থিত থাকবেন তাদের স্বাক্ষর তাদের নাম এটা থাকতে হবে ঠিক আছে আচ্ছা বলেন না যখনই এটা সিদ্ধান্ত হয়ে গেল তখনই সিদ্ধান্তর পরেই এটা ওখানেই অনুমোদন হয়ে যাবে সমস্যা নেই হয়ে যাবে সমস্যা না ওই তারিখে হয়ে যাবে অনুমোদন হয়ে গেছে রেজুলেশন যদি দেরি হয় তাহলে দেরিতে সিগনেচার হবে ঠিক আছে কোনো কারণে যদি অনেক সময় হয় না আমাদেরও হয় না গত মিটিং যেটা করেছি সেটার রেজুলেশন কমপ্লিট হয়েছে এখনও সেটা অনুমোদন হয়নি মানে সিগনেচার হয়নি তো এটা হতে পারে তো যখন সেটা ইয়ে হবে তখন সেটার সিগনেচার হবে ঠিক আছে

আমাদের হয় আলোচ্য বিষয় থাকে এবং সিদ্ধান্ত বলি থাকে ঠিক আছে অনেক সময় হতে পারে যে যা আলোচনা করেছি সবই সিদ্ধান্ত আসছে আবার এমনও হতে পারে যে আলোচনা দশটা করেছি কিন্তু সিদ্ধান্ত একটা হয়েছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এবার আসেন আমরা সামনের দিকে আগাই সহপরিচালক দুই অর্থ ও পরিকল্পনা একটা সংগঠন চলতে হলে অর্থের ব্যাপার এটা কিন্তু আপনারা সবাই বুঝেন একটা মোটরসাইকেল চলতে হলে একটা আপনার যে কোনো বাস বা ট্রাক চলতে হলে তেল ছাড়া কি চলে চলে না তেল একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সংগঠনের অর্থকে একটা ইঞ্জিন চালিত একটা ইঞ্জিন চালিত মেশিনের তেলের মতো মনে করা হয় তো এই জন্য অর্থ যেমন প্রয়োজন ঠিক তেমনি অর্থের সাথে পরিকল্পনার প্রয়োজন এই জন্য সহপরিচালক দুই যিনি হবেন তিনি অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পালন করবেন তিনি আর্থিক পরিকল্পনা গ্রহণ করবেন এবং পরিচালনা পরিষদের অনুমোদন ক্রমে তা বাস্তবায়নের সক্রিয় ব্যবস্থা নেবেন তিনি মাসিক বৈঠকের বৈঠকে পরিচালনা পরিষদের নিকটে আয় ব্যয়ের রিপোর্ট পেশ করবেন তিনি জেলা এবং অধস্থন সংগঠনের বার্ষিক হিসাব অডিট করবেন আপনারাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে ইতিপূর্বে আপনারা কখনো কি এই পূর্ণ গঠনতন্ত্রটাকে পড়ে দেখা হয়েছে পড়েছেন দুই একজন পড়েছেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু গঠনতন্ত্র মানে কেন আপনি যে কোনো প্রতিষ্ঠানেরই হোক বা যে কোনো সংস্থার হোক গঠনতন্ত্র বা যেটা নির্দেশিকা থাকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

এটা হলো ওই যে বললাম যে আপনাদের জেলা দায়িত্বশীলদের আলাদা করে এখানে অপশনটা লেখা হয় এটা আগামীতে সংশোধনীতে ইনশাল্লাহ আমরা এটাকে ইনক্লুড করার চেষ্টা করব আর যেটা বলা হয়েছে এটাতে আমাদের লেখা আছে যে পরিচালক যিনি হবেন তিনিই হবেন সচিবের দায়িত্ব পালন করবেন আর এই সভায় যিনি পৃষ্ঠপোষক অর্থাৎ বাংলাদেশ আলেদি যুবসংঘের যিনি সভাপতি তিনি এর সভাপতিত্ব করবেন যার কারণে তিনি সবার সভাপতিত্ব করবেন এবং সোনামুনির যিনি কেন্দ্রীয় পরিচালক তিনি সচিবের দায়িত্ব পালন করবেন বুঝা গেছে এখন যদি আপনাদের জেলাতে আমরা এটা করি তাহলে এমন হবে যে জেলাতে যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আপনাদের মিটিং প্রধান বানাতে হবে তো এটা করতে গিয়ে আমাদের কেন্দ্রেও সমস্যা হচ্ছে আপনাদের জেলাতেও এই সমস্যা হবে বলে আমরা বুঝতে পারছি কারণ হলো আপনারা মিটিং আহ্বান করলেন কিন্তু সভাপতি সাহেব আসেননি প্রায় আসতে পারেন না তাহলে আপনাদের তো নিজস্ব একটা মানে চলার একটা গতি আছে তাই না একটা জেলার কমিটি মানে আপনারা কেন্দ্র থেকে অনুমোদিত পূর্ণাঙ্গ অথচ একটা মিটিং করতে গেলে আপনি জেলা যুবসংঘের সভাপতি ছাড়া আপনি মিটিং করতে পারছেন না মানে সভাপতি ছাড়া তো কোনো মিটিংয়ের আলোচনাও হবে না আর অনুমতিও নাকি অনুমোদনও হবে না তাহলে বিপদ হয়ে গেল না জি এখন একটা সভাতে বা একটা মিটিং এ যদি সভাপতি না থাকেন আর এক যদি সিদ্ধান্ত হয় তে সেই সিদ্ধান্তের অনুমোদন কেমন হবে বলেন তো ঝামেলা হয়ে যাবে না এই জন্য আমরা চেষ্টা করছি যে আগামীতে এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি এবং আমি বলেছি সংশোধন করার কাজ শুরু করেছি কতটুকু সংশোধিত হবে এটা আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ বলতে পারছি না যখন সংশোধিত হবে তখন হয়তো বা আপনাদেরও কিছু পরামর্শ নেব ইনশাআল্লাহ কোনো একটা বৈঠকে আপনারা যখন জেলাতে আসবেন কেন্দ্রে আসবেন তখন আপনাদের কাছে পড়ে শোনানো হবে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেখানে ইনক্লুড করা হবে এবং সর্বোচ্চ আমিরে জামাত বা পৃষ্ঠপোষক বাংলাদেশ আলাদেশ যুব সভাপতি সবার পরামর্শক্রমেই সেটা সিদ্ধান্তে উপনীত হবে ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে যেটা বলছিলাম অর্থ এবং পরিকল্পনা অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে অডিটের বিষয়টা এখানে এসে গেল তাই না তো এখন আপনারা জেলা দায়িত্বশীল আপনাদের তো একটা ক্যাশ বা একটা তথ্য আছে কেউ অর্থ আছে তাই না ঠিক এমনিভাবে আপনাদের পরবর্তী হচ্ছে উপজেলা তার পরবর্তী হচ্ছে এলাকা তার পরবর্তী হচ্ছে শাখা তাই না তাহলে সোনামণি সংগঠনের স্তর হলো মোট পাঁচটা শাখা এলাকা উপজেলা জেলা কেন্দ্র তাহলে বাকি চারটায় আপনাদের হাতে মৌলিকভাবে বাকি চারটায় সবগুলোই কেন্দ্রের হাতে কিন্তু আমাদের পরে কল্পনা করলে সবগুলোই জেলার হাতে তাই না তাহলে আপনাদের জেলাতে যে হিসাব নিকাশটা আছে সেটা তো আপনারা নিজেরা করবেন এবং সর্বোচ্চ এটা তিন মাস বা ছয় মাসের মধ্যে একটা বাইরে যাবেন তিন মাস বা ছয় মাসের মধ্যে একটা অডিট করবেন এটা হচ্ছে আন্ত অডিট মানে নিজেদের মধ্যে অডিট কথাটা বুঝতে পারছেন কি আপনাদের সর্ব সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অডিট হবে কেন্দ্রের পক্ষ থেকে তাই না জেলার কিন্তু আপনারা নিজেরা নিজেদের মধ্যে অডিট করে নেবেন তাহলে কি হবে যদি ছয় মাসে বা তিন মাসের মধ্যে যদি তিন মাসে কি করলেন আয় করলেন বাই করলেন এই অডিটটা যদি তিন মাসের মধ্যে করে নেন তারপরে পরবর্তী তিন মাসে আরেকটা অডিট হলো তার পরবর্তীতে তাহলে বাৎসরিক কেন্দ্র থেকে যে অডিটটা হবে সেটা হবে আপনাদের জন্য খুবই সহজ এবং স্বচ্ছ অনেক সময় দেখা যায় যে এই মাসে যেটা খরচ করেছেন এই মাসে যেটা আয় হয়েছে বা খরচ হয়েছে এই মাসের সাথে যুক্ত হচ্ছে না যেমন আমাদের সোনামণি প্রতিভা আপনারা আজকে নিয়ে গেলেন এটা অনেক ভাই আছে এক বছর পরে টাকাটা দিচ্ছেন ঝামেলা হবে না তাহলে কতগুলো অডিট আপনার তিন মাসের মধ্যে সম্পাদিত কতগুলো অডিট আপনি প্রতিদিনই করতে পারবেন কতগুলো অডিট আপনি এক সপ্তাহের মধ্যে করতে পারবেন কতগুলো অডিট আপনি মাসের মধ্যে করতে পারবেন কতগুলো আপনি ছমাসে করতে হবে কতগুলো বছরে গিয়ে করতে হবে তাহলে আপনি যদি প্রতিনিয়ত যদি অডিটটা কমপ্লিট করেন তাহলে বছরের মাথাতে গিয়ে আপনার হিসাবের কোনো অমিল হবে না আর যখন আপনি করছেন করবেন করছেন করবেন করতে করতে যে কেন্দ্র থেকে যখন বলবে যে একটা অডিট হোক আর আমরা অডিট করতে বসলাম তখন দেখা যাবে ওই খাতা নাই ওই ভাউচার নাই ওখানে তারিখ নাই ওখানে সিগনেচার নাই ইত্যাদি ইত্যাদি সমস্যা এই করে কিন্তু আমাদের সংগঠনের অনেক কার্যক্রম কিন্তু ব্যাহত হয় এবং দেখা গেলো যে আমি নিজেকে স্বচ্ছ মনে করছি অথচ আমি এই ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে না করার কারণে আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে এখানে এই ভাউচারটার এখানে তারিখ নাই তাহলে বা এখানে কোন দোকান থেকে নিয়েছে তার দোকানের নাম নাই বা দোকানদারের সিগনেচার নাই মনে হয় এটা মুখ একটু কম বেশি করেছে তাহলে নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করব কেন কথাটা বুঝতে পারছেন এখানে আপনারা সবাই আছেন সহপরিচালক এক দুই তিন সবাই আছেন তো যারা অর্থের দায়িত্বগুলো পালন করছেন তাদের জন্য কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এই অডিটটা পরিচালক করে নেবেন সহপরিচালকদের সমন্বয়ে একজন তো সহপরিচালক যিনি দুই তিনি অর্থের দায়িত্বটা পালন করবেন তবে এখানে গঠনতন্ত্রে কিন্তু আমাদের বলা হয়েছে এবং আগামীতে আরেকটি স্পষ্ট করে দেব যে যোগ্যতার ভিত্তিতে যে যে বিষয়ে যোগ্য তাকে সেই বিষয়েই দায়িত্ব দেওয়া হবে কেউ যদি অর্থ পরিকল্পনা ভালো পারে সে সেটা করবে কেউ যদি সংগঠন প্রশিক্ষণ ভালো পারে তাকে সে বিষয়ে দেওয়া হবে কেউ যদি শিক্ষা সংস্কৃতি ভালো পারে তাকে শিক্ষা সংস্কৃতি দেওয়া হবে এবং আমাদের কেন্দ্রের ভাগটা তাই করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু ওইভাবে আমাদেরকে বন্টন করে নিতে হবে তো অডিটের অডিটের বিষয়টা বুঝতে পারলেন তো এভাবে যদি অডিটটা করে নেওয়া হয় তাহলে দেখবেন যে আমরা সবাই স্বচ্ছ থাকছি দেখেন আমরা এই সংগঠন করতে এসেছি দুনিয়াবি কোনো কি লাভ আছে বলেন কিচ্ছু লাভ নাই দুনিয়াবি লাভ কিচ্ছু নাই তবে মধ্যখান থেকে অনেক সময় অনেক সম্মান পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে হয় কারণ দায়িত্ব আমরা চেয়ে নেই নি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে আর এই দায়িত্ব পালনের করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ সোনামণির পরিচালক বলে বা যুবসংঘের সভাপতি বলে বা আন্দোলনের সভাপতি বলে একটা সম্মান করে এটা সম্মানটা আমি দায়িত্ব পালন করি বলেই এটা যদি আমি স্বচ্ছভাবে সুন্দরভাবে করি তাহলে এটাই আমার হতে পারে পরকালের নাজাদ বা মুক্তির ও বা মাধ্যম এজন্য আমরা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যাবতীয় কার্যক্রমে বরকত দান করবেন ইনশাআল্লাহ এবার দেখেন সহপরিচালক তিন যিনি হবেন শিক্ষা ও সংস্কৃতির দায়িত্ব পালন করবেন শিক্ষা সংস্কৃতির কাজ কিন্তু অত্যন্ত ব্যাপক শিক্ষা সংস্কৃতির কাজ কিন্তু অত্যন্ত ব্যাপক এই ক্ষেত্রে সোনামণিদের এই ক্ষেত্রে সোনামণিদের গড়ে তোলার ক্ষেত্রে এই পথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কৃতি আমি একজন ভাইকে বলবো যিনি মানে আমি সবাকে বলছি তবে যে এই কাজটা করেছেন সে একটু বলবেন যে অন্তত নিজ উপজেলায় কতটি প্রতিষ্ঠান সোনামণি প্রতিষ্ঠান আছে অর্থাৎ ওয়ান থেকে ফাইভ বা সিক্স পর্যন্ত প্রতিষ্ঠান আছে এরকম তথ্য আপনাদের কোনো ভাইয়ের কাছে আছে কি আমার প্রশ্নটা বুঝতে পারেন না আপনার উপজেলায় আমি পুরো জেলা বলিনি এই জন্য যেটা অত্যন্ত ব্যাপক জায়গা একটা জেলা মানে অনেক বড় জায়গা এত এত বড় জায়গাতে পাঁচজন ব্যক্তি সমস্ত প্রতিষ্ঠানের তথ্য কালেক্ট করে সংগ্রহ করে সেটা নথিপত্র নথিবদ্ধ করবে এটা একটু কঠিন একটু বসেন কিন্তু আপনার উপজেলা আপনার উপজেলাতে কতটি মাদ্রাসা আছে কতটি মসজিদ আছে কতটি মক্তব আছে এই তথ্য কি আপনাদের কাছে আছে কি না এটা না এই বিষয়টা কালকে হয়তো ডক্টর মোহাম্মদ সাখাত হোসাইন ভাই আলোচনা আপনাদের কাছে করবেন অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনাটা শুনবেন তিনি সংগঠন বাস্তবায়নের পদ্ধতি কি হবে এই আলোচনাটা করবেন আমি এখানে এটা নিয়ে আসলাম কেন এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম যে শিক্ষা এবং সংস্কৃতির কথা বলা হয়েছে তা আপনার এলাকাতে কতগুলো প্রতিষ্ঠান আছে এই তালিকাটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দাওয়াতি মিশন কোথায় যাবেন সব প্রতিষ্ঠান আপনি কি যেতে পারবেন পারবেন না তাহলে আপনি পরিচালক তাহলে আপনার কাজটা কি আপনি পরিচালক আপনার সহপরিচালককে বলবেন যে আপনি তো ওই উমুক জায়গাতে থাকেন তাহলে ওই এলাকাতে কতটি মসজিদ আছে কতটি মাদ্রাসা আছে কতটি মক্তব আছে অন্তত সোনামণি যারা যে যে সম যে স্তর পর্যন্ত সোনামণি আপনি কলেজে যাওয়ার প্রয়োজন নাই হাই হাইস্কুলের সিক্সের ওপরে যাওয়ার হয়তো প্রয়োজন নাই আপনি অন্তত পঞ্চম থেকে নিচে আসেন এই প্রতিষ্ঠানগুলো কতটি আছে এই একটা ডাটা যদি না থাকে তাহলে সংগঠনের অগ্রগতি কিভাবে সম্ভব হবে হবে কি হবে না আমরা রাজশাহী জেলাকে বলে দিয়েছি দায়িত্বে যখনই তাদেরকে মানে অনুমোদন দিয়েছি তখনই আমরা বলে দিয়েছি যে তোমাদের এই রাশির সদরের মধ্যে যতটি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের নাম থাকবে ইমাম সাহেবের নাম থাকবে সভাপতির নাম থাকবে এরপরে তোমাদের কাছে নাম আছে যেমন গতকালকের কথাই বলি আবু রায়হান আর আবি আমরা দুজনই কেন্দ্রীয় দায়িত্বশীল তাই না অথচ মহানগরের পরিচালক আমাকে বলল যে ভাই একটা প্রোগ্রাম আমাদের নাওয়া হয়েছে আপনাকে যেতে হবে আপনাদের জন্য ব্যবস্থা করছি এখানে আমাদের ব্যস্ততা আছে তারপরও আমরা দুজন গিয়ে কালকে প্রোগ্রাম করলাম সেখানে কিন্তু তারা সবাই উপস্থিত হতে পারেনি অর্থাৎ জেলার দায়িত্বশীল সেখানে নাই একজন আছে সে ওখানেই থাকে তাই তাহলে আমরা গিয়ে করে আসলাম তো এই তথ্যটা তাদের কাছে আস আছে বলেই তো তারা আমাদেরকে এই সহযোগিতাটা নিতে পারল না। আপনি সোনামণির পরিচালক যুব সভাপতি এক জায়গাতে থাকেন যেখানে একটা সুন্দর মক্তব আছে জন ছাত্র সেখানে পড়ালেখা করে আপনি সেখানে যেতে পারছেন না আপনি যুবসংঘের সভাপতিকে বলেন ভাই আপনার ওখানে আমার একটা মক্তব আছে সেইখানে সব কিছু তথ্য আছে আপনি গিয়ে একটু শুধু ওখানে প্রোগ্রাম করবেন তিনি সব কিছু আয়োজন করবেন না আপনি তাদের মোবাইল নাম্বার আছে সব কিছু আছে আপনি জাস্ট ওখানে গিয়ে ওনাকে বলবেন যে আপনি আমি সব কিছু আয়োজন করেছি আপনি গিয়ে একটু কথা বলবেন তাদেরকে একটু প্রশিক্ষণ দেবেন তাহলে আপনার অনেক কাজ অনেক অল্প অল্প সময়ে হয়ে যাচ্ছে না এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের সোনামণি সংগঠন অগ্রগতি উন্নতি লাভ করবে আর যদি না হয় তাহলে আমাদের এভাবে বসে থাকাই হবে দায়িত্ব নিয়ে বসে থাকা হবে অথচ রসুল বলছেন আলা কুল্লুকুম রকুল্লুকুম মাস আন রয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কেয়ামতের মাঠে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞেসিত হবে আল্লাহ অন্য জায়গাতে বলছে সুম আলা তুস আল্নাউমঈদিন নাইম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে অতএব আল্লা রব্বুল আলমিন আমাদের একটু যোগ্যতা দিয়েছে বলেই তো আমরা এই পদে এসছি তাই না তো এই যোগ্যতাটাকে যদি কাজে না লাগাই আমি দায়িত্বে নিয়ে যদি বসে থেকে যাই তাহলে কিন্তু অসুবিধা হবে অর্থাৎ পরকালে হয়তো জবাবদিহির কাঠগড়াতে গিয়ে আমরা হয়তো ঠেকে যাব এজন্য আমাদেরকে একটু সাবধান এবং সচেতন হতে হবে কেন এই পয়েন্টটা আমি এখানে আলোচনা করে একটু দূরে নিয়ে গেলাম যে শিক্ষা এবং সংস্কৃতির কাজ যদি করতে চান তাহলে আপনার প্রত্যেকটা পাড়া মহল্লায় যত প্রতিষ্ঠান আছে সব তালিকাভুক্ত করতে হবে সোনামণি প্রতিভা আপনাদের ঘরে ঘরে যায় না যায় সোনামণি প্রতিভা থেকে প্রতি সংখ্যায় পঞ্চাশটা অথবা বিশটা বা ত্রিশটা কুইজ কোশ্চিন করে করা যায় না নমুনা তো আমরা শেষে পাঁচটা বা দশটা দেই না দেই কি না দেই তা আপনারা ওই পুরো প্রতিভাটার উপরে বিশটা বা পঞ্চাশটা কোশ্চিন করবেন করার পরে এবার আপনার ওই পাড়া বা মহল্লাতে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে একটা সার্কুলার চলে যাবে আপনি একা যাবেন না মনে করছে যে এতগুলো কাজ আমি একা কী করবো আপনি ভাগ করে নেন কোথায় যুবসংঘের সভাপতি আছে কোথায় আন্দোলনের দায়িত্বশীলেরা আছে অন্য অন্য দায়িত্বশীলেরা আছে সবগুলোকে আপনি মেসেজ করে দেন এখন মেসেজের যুগ মেসেজ করে দেন যে এত তারিখে অমুক এই প্রতিভার উপরে একটা প্রশিক্ষণ ইয়ে কুইজ প্রতিযোগিতা হবে তারা আপনার কাছে বা বিভিন্ন মাধ্যমে সেটা সংগ্রহ করে নিল এবার আপনি একটা টাইম ফিক্সড করে ওনারা নিজেরা নিজেদের মধ্যে অডিট করে নেবেন তাহলে কি হবে যদি ছয় মাসে বা তিন মাসের মধ্যে যদি তিন মাসে কি করলেন আয় করলেন বায় করলেন এই অডিটটা যদি তিন মাসের মধ্যে করে নেন তারপরে পরবর্তী তিন মাসে আর একটা অডিট হলো তার পরবর্তীতে তাহলে বাৎসরিক কেন্দ্র থেকে যে অডিটটা হবে সেটা হবে আপনাদের জন্য খুবই সহজ এবং স্বচ্ছ অনেক সময় দেখা যায় যে এই মাসে যেটা খরচ করেছেন এই মাসে যেটা আয় হয়েছে বা খরচ হয়েছে এই মাসের সাথে যুক্ত হচ্ছে না যেমন আমাদের সোনামণী প্রতিভা আপনারা আজকে নিয়ে গেলেন এটা অনেক ভাই আছে এক বছর পরে টাকাটা দিচ্ছেন ঝামেলা হবে না তাহলে কতগুলো অডিট আপনার তিন মাসের মধ্যে সম্পাদিত কতগুলো অডিট আপনি প্রতিদিনই করতে পারবেন কতগুলো অডিট আপনি এক সপ্তাহের মধ্যে করতে পারবেন কতগুলো অডিট আপনি মাসের মধ্যে করতে পারবেন কতগুলো আপনি ছমাসে করতে হবে কতগুলো বছরে গিয়ে করতে হবে তাহলে আপনি যদি প্রতিনিয়ত যদি অডিটটা কমপ্লিট করেন তাহলে বছরের মাথাতে গিয়ে আপনার হিসাবের কোনো অমিল হবে না আর যখন আপনি করছেন করবেন করছেন করবেন করতে করতে যে কেন্দ্র থেকে যখন বলবে যে একটা অডিট হোক আর আমরা অডিট করতে বসলাম তখন দেখা ওই খাতা নাই ওই ভাউচার নাই ওখানে তারিখ নাই ওখানে সিগনেচার নাই ইত্যাদি ইত্যাদি সমস্যা এই করে কিন্তু আমাদের সংগঠনের অনেক কার্যক্রম কিন্তু ব্যাহত হয় এবং দেখা গেল যে আমি নিজেকে স্বচ্ছ মনে করছি অথচ আমি এই ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে না করার কারণে আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে এখানে এই ভাউচারটার এখানে তারিখ নাই তাহলে বা এখানে কোন দোকান থেকে নিয়েছে তার দোকানের নাম নাই বা দোকানদারের সিগনেচার নাই মনে হয় এটা মুখ একটু কম বেশি করেছে তাহলে নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করব কেন কথাটা বুঝতে পারছেন এখানে আপনারা সবাই আছেন সহপরিচালক এক দুই তিন সবাই আছেন তো যারা অর্থের দায়িত্বগুলো পালন করছেন তাদের জন্য কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এই অডিটটা পরিচালক করে নেবেন সহপরিচালকদের সমন্বয়ে একজন তো সহপরিচালক যিনি দুই তিনি অর্থের দায়িত্বটা পালন করবেন তবে এখানে গঠনতন্ত্র কিন্তু আমাদের বলা হয়েছে এবং আগামীতে আরেকটু স্পষ্ট করে দেব যে যোগ্যতার ভিত্তিতে যে যে বিষয়ে যোগ্য তাকে সেই বিষয়েই দায়িত্ব দেওয়া হবে কেউ যদি অর্থ পরিকল্পনা ভালো পারে সে সেটা করবে কেউ যদি সংগঠন প্রশিক্ষণ ভালো পারে তাকে সে বিষয়ে দেওয়া হবে কেউ যদি শিক্ষা সংস্কৃতি ভালো পারে তাকে শিক্ষা সংস্কৃতি দেওয়া হবে এবং আমাদের কেন্দ্রের ভাগটা তাই করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু ওইভাবে আমাদেরকে বন্টন করে নিতে হবে তো অডিটটা অডিটের বিষয়টা বুঝতে পারলেন তো এইভাবে যদি অডিটটা করে নেওয়া হয় তাহলে দেখবেন যে আমরা সবাই স্বচ্ছ থাকছি দেখেন আমরা এই সংগঠন করতে এসেছি দুনিয়াবি কোনো কি লাভ আছে বলেন কিচ্ছু লাভ নাই দুনিয়াবি লাভ কিচ্ছু নাই তবে মধ্যখান থেকে অনেক সময় অনেক সম্মান পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে হয় কারণ দায়িত্ব আমরা চেয়ে নেই নি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে আর এই দায়িত্ব পালনের করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ সোনামণির পরিচালক বলে বা যুবসংঘের সভাপতি বলে বা আন্দোলনের সভাপতি বলে একটা সম্মান করে এটা সম্মানটা আমি দায়িত্ব পালন করি বলেই এটা যদি আমি স্বচ্ছভাবে সুন্দরভাবে করি তাহলে এটাই আমার হতে পারে পরকালের নাজাদ বা মুক্তির ও শিলা বা মাধ্যম এজন্য আমরা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের যাবতীয় কার্যক্রমে বরকত দান করবেন ইনশাআল্লাহ এবার দেখেন সহপরিচালক তিন যিনি হবেন শিক্ষা ও সংস্কৃতির দায়িত্ব পালন করবেন শিক্ষা সংস্কৃতির কাজ কিন্তু অত্যন্ত ব্যাপক শিক্ষা সংস্কৃতির কাজ কিন্তু অত্যন্ত ব্যাপক এই ক্ষেত্রে সোনামণিদের এই ক্ষেত্রে সোনামণিদের গড়ে তোলার ক্ষেত্রে এই পথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কৃতি আমি একজন ভাইকে বলবো যিনি মানে আমি সবাইকে বলছি তবে যে এই কাজটা করেছেন সে একটু বলবেন যে অন্তত নিজ উপজেলায় কতটি প্রতিষ্ঠান সোনামণি প্রতিষ্ঠান আছে অর্থাৎ ওয়ান থেকে ফাইভ বা সিক্স পর্যন্ত প্রতিষ্ঠান আছে এরকম তথ্য আপনাদের কোনো ভাইয়ের কাছে আছে কি আমার প্রশ্নটা বুঝতে পারেন না আপনার উপজেলায় আমি পুরো জেলা বলিনি এই জন্য যেটা অত্যন্ত ব্যাপক জায়গা একটা জেলা মানে অনেক বড় জায়গা এত এত বড়ো জায়গাতে পাঁচজন ব্যক্তি সমস্ত প্রতিষ্ঠানের তথ্য কালেক্ট করে সংগ্রহ করে সেটা নথিপত্র নথিবদ্ধ করবে এটা একটু কঠিন একটু বসেন কিন্তু আপনার উপজেলা আপনার উপজেলাতে কতটি মাদ্রাসা আছে কতটি মসজিদ আছে কতটি মক্তব আছে এই তথ্য কি আপনাদের কাছে আছে কি না এটা না এই বিষয়টা কালকে হয়তো ডক্টর মোহাম্মদ সাখাত হোসাইন ভাই আলোচনা আপনাদের কাছে করবেন অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনাটা শুনবেন তিনি সংগঠন বাস্তবায়নের পদ্ধতি কী হবে এই আলোচনাটা করবেন আমি এখানে এটা নিয়ে আসলাম কেন এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম যে শিক্ষা এবং সংস্কৃতির কথা বলা হয়েছে তা আপনার এলাকাতে কতগুলো প্রতিষ্ঠান আছে এই তালিকাটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দাওয়াতি মিশন কোথায় যাবেন সব প্রতিষ্ঠান আপনি কি যেতে পারবেন পারবেন না তাহলে আপনি পরিচালক তাহলে আপনার কাজটা কি আপনি পরিচালক আপনার সহপরিচালককে বলবেন যে আপনি তো ওই উমুক জায়গাতে থাকেন তাহলে ওই এলাকাতে কতটি মসজিদ আছে কতটি মাদ্রাসা আছে কতটি মক্তব আছে অন্তত সোনামণি যারা যে যে সম যে স্তর পর্যন্ত সোনামণি আপনি কলেজে যাওয়ার প্রয়োজন নাই হাই স্কুলের সিক্সের ওপরে যাওয়ার হয়তো প্রয়োজন নাই আপনি অন্তত পঞ্চম থেকে নিচে আসেন এই প্রতিষ্ঠানগুলো কতটি আছে এই একটা ডাটা যদি না থাকে তাহলে সংগঠনের অগ্রগতি কিভাবে সম্ভব হবে হবে কি হবে না আমরা রাজশাহী জেলাকে বলে দিয়েছি দায়িত্বে যখনই তাদেরকে মানে অনুমোদন দিয়েছি তখনই আমরা বলে দিয়েছি যে তোমাদের এই রাজশাহী সদরের মধ্যে যতটি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের নাম থাকবে ইমাম সাহেবের নাম থাকবে সভাপতির নাম থাকবে এরপরে তোমাদের কাছে নাম আছে যেমন গতকালকের কথায় বলি আবু রায়হান আর আবি আমরা দুজনই কেন্দ্রীয় দায়িত্বশীল তাই না অথচ মহানগরের পরিচালক আমাকে বলল যে ভাই একটা প্রোগ্রাম আমাদের না হয়েছে আপনাকে যেতে হবে আপনাদের জন্য ব্যবস্থা করছি এখানে আমাদের ব্যস্ততা আছে তারপরও আমরা দুজন গিয়ে কালকে প্রোগ্রাম করলাম সেখানে কিন্তু তারা সবাই উপস্থিত হতে পারেনি অর্থাৎ জেলার দায়িত্বশীল সেখানে নাই একজন আছে সে ওখানেই থাকে তাই তাহলে আমরা গিয়ে করে আসলাম তো এই তথ্যটা তাদের কাছে আছে বলেই তো তারা আমাদেরকে না আপনি সোনামনির পরিচালক যুবসংঘের সভাপতি এক জায়গাতে থাকেন যেখানে একটা সুন্দর মক্তব্য আছে পঞ্চাশ জন ছাত্র সেখানে পড়ালেখা করে আপনি সেখানে যেতে পারছেন না আপনি যুবসংঘর সভাপতিকে বলেন ভাই আপনার ওখানে আমার একটা মক্তব্য আছে সেইখানে সবকিছু তথ্য আছে আপনি গিয়ে একটু শুধু ওখানে প্রোগ্রাম করবেন তিনি সব কিছু আয়োজন করবেন না আপনি তাদের মোবাইল নাম্বার আছে সব কিছু আছে আপনি জাস্ট ওখানে গিয়ে ওনাকে বলবেন যে আপনি আমি সব কিছু আয়োজন করেছি আপনি গিয়ে একটু কথা বলবেন তাদেরকে একটু প্রশিক্ষণ দেবেন তাহলে আপনার অনেক কাজ অনেক অল্প অল্প সময় হয়ে যাচ্ছে না এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের সোনামণি সংগঠন অগ্রগতি উন্নতি লাভ করবে আর যদি না হয় তাহলে আমাদের এভাবে বসে থাকাই হবে দায়িত্ব নিয়ে বসে থাকা হবে অথচ অসুর বলছেন আলা কুল্লুকুম রকুল্লুকুম মস উল রয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কেয়ামতের মাঠে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞেসিত হবে আল্লাহ অন্য জায়গাতে বলছে সুম আলা তুস আল্নাউমঈদিন আনী নাইম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে অতএব আল্লা রব্বুল আলমিন আমাদের একটু যোগ্যতা দিয়েছে বলেই তো আমরা এই পদে এসছি তাই না তো এই যোগ্যতাটাকে যদি কাজে না লাগাই আমি দায়িত্বে নিয়ে যদি বসে থেকে যাই তাহলে কিন্তু অসুবিধা হবে অর্থাৎ পরকালে হয়তো জবাবদিহির কাঠগড়াতে গিয়ে আমরা হয়তো ঠেকে যাব এজন্য আমাদেরকে একটু সাবধান এবং সচেতন হতে হবে কেন এই পয়েন্টটা আমি এখানে আলোচনা করে একটু দূরে নিয়ে গেলাম যে শিক্ষা এবং সংস্কৃতির কাজ যদি করতে চান তাহলে আপনার প্রত্যেকটা পাড়া মহল্লায় যত প্রতিষ্ঠান আছে সব তালিকাভুক্ত করতে হবে সোনামণি প্রতিভা আপনাদের ঘরে ঘরে যায় না যায় সোনামণি প্রতিভা থেকে প্রতি সংখ্যায় পঞ্চাশটা অথবা বিশটা বা ত্রিশটা কুইজ কোশ্চিন করে করা যায় না নমুনা তো আমরা শেষে পাঁচটা বা দশটা দেই না দেই কি না দেই তা আপনারা ওই পুরো প্রতিভাটার উপরে বিশটা বা পঞ্চাশটা কোশ্চিন করবেন করার পরে এবার আপনার ওই পাড়া বা মহল্লাতে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে একটা সার্কুলার চলে যাবে আপনি একা যাবেন না মনে করছে যে এতগুলো কাজ আমি একা কী করবো আপনি ভাগ করে নেন কোথায় যুবসংঘের সভাপতি আছে কোথায় আন্দোলনের দায়িত্বশীলেরা আছে অন্য অন্য দায়িত্বশীলেরা আছে সবগুলোকে আপনি মেসেজ করে দেন এখন মেসেজের যুগ মেসেজ করে দেন যে এত তারিখে অমুক এই এই প্রতিভার উপরে একটা প্রশিক্ষণ কুইজ প্রতিযোগিতা হবে তারা আপনার কাছে বা বিভিন্ন মাধ্যমে সেটা সংগ্রহ করে নিল এবার আপনি একটা টাইম ফিক্স করে দেন একটা স্থান ফিক্স করে দেন কোন দিন কোন জায়গাতে প্রতিযোগিতা হবে এরপরে আপনি ওই প্রতিভার ওপরে প্রতিযোগিতা নিয়ে নিলেন তাহলে ওই প্রতিযোগিতাকে উপলক্ষ করে বাচ্চারা কিন্তু প্রতিভাটা পড়বে পড়া মানেই আপনার বিশাল একটা দাওয়াতি কাজ হয়ে গেল এইভাবে আমাদের কর্মক্ষেত্রগুলোকে তৈরি করতে হবে একটু দৌড়াতে হবে যুবক আপনারা আপনারা তো সব কিছু করতে পারেন ভেঙে মার করে দিতে পারেন পারেন না পারবেন ইশালাতে চেষ্টা করতে হবে যে শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রটা অনেক এখানে ইসলামী সঙ্গীতের বিষয়টা আছে সেটা উন্নতি অগ্রগতি করতে হবে আর সোনামণি প্রতিভা জ্ঞানকোশ এক দুই লিফলেট অর্থাৎ আমাদের সোনামণি পরিচিতি আছে এগুলো ব্যাপকভাবে প্রতিযোগিতা করতে হবে এবং এই প্রচার এবং প্রচারণা চালাতে হবে পাঁচ নম্বরে এসে দেখেন দপ্তর বিষয়ে সময় শেষ হয়ে যাচ্ছে কটাতে শেষ হবে কত তা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি শেষে চলে আসছি দেখেন এই সর্বশেষ যেটা পয়েন্ট আমি এই জন্য সময় পাবো না আমি আগে বুঝতে পেরেছি এই জন্য এটা আমি একটা নোট করে নিয়ে আসছি ঠিক আছে এইটা গতদিন শিক্ষক প্রশিক্ষণ আমাদের এখানে হয়েছিল সেখানে আমাকে একটু মানে সময় দেওয়া হয়েছিল আর আমি এর ওপরে একটু নোট করেছিলাম তো তার আগেও বলিনি যে এখানে ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম আপনারা সবাই তাকে চিনেন তাহারিকের সহকারী সম্পাদক তিনারও সহযোগিতা আমি নিয়ে এই নোটটা পূর্ণাঙ্গ করার চেষ্টা করেছি এখানে ব্যবস্থাপনা অর্থাৎ দফতর এবং প্রচারের যে কাজ বিশেষ করে দপ্তর সম্পাদকের যে কাজটা এই পূর্ণ নোটটা আমি এখানে তৈরি করেছি তো এইটা ফটোকপি করে প্রত্যেককে দিয়ে দিলে আমি এখানে আর কথা বেশি বলতে না এটা এক পেজি করা যেত মানে এপি করলে এক পেজি হয়ে যাবে সবাকে দিয়ে দিন ঠিক আছে এখানে আর মানে এখানে পূর্ণাঙ্গ বিষয় আছে এটা যদি ভালো করে যদি আপনার রপ্ত করতে পারেন এটার উপরে আলাদা কথা বলতাম তাহলে বেশি সুবিধা হতো কিন্তু সময় যেহেতু নেই ওটা আলোচনা না তবে একটু খালি পয়েন্টগুলো মানে দেখেন অনেক সময় দেখা যায় যে সহপরিচালক এক দুই তিন নাই আছে আমি তখন দেখাল পরিচালককেই দপ্তরের কাজটা করতে হয় কিনা তো এই জন্য অফিস ব্যবস্থাপনার এই কাজটা যদি আপনাদের একটু মোটামুটি জানা থাকে তাহলে দেখবেন যে সব কাজটা ভাগ করেও দিতে পারছেন আবার অনেকে নাই তখন নিজেও করতে পারছেন জি জি হ্যাঁ সহপরিচালক চার এর দুইটা কাজ একটা হচ্ছে প্রচার এবং দফতর ঠিক আছে প্রচার এবং দফতরের কাজ আমাদের এখানে দেওয়া হয়েছে তো বিশেষ করে দফতরের কাজটা এখানে লাগবে অফিস ব্যবস্থাপনায় অনেক বিষয় আসে ঠিক আছে অফিস ব্যবস্থাপনায় অনেক বিষয় আসে এগুলো এখন প্রত্যেকটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় আচ্ছা পয়েন্টগুলো দেখেন অফিস ব্যবস্থাপনা বা অফিস বা দফতরের উদ্দেশ্য কি একটা পয়েন্ট আছে এখানে দায়িত্ব কর্তব্য বন্টন দায়িত্ব এবং কর্তব্য বন্টন তথ্য সংগ্রহ সংরক্ষণ ও সরবরাহ করা কর্মচারীদের মধ্যে কাজের সমন্বয় সাধন করা অর্থাৎ অধস্তম দায়িত্বশীলদের সাথে কাজের সমন্বয় সাধন করা নতুন নতুন কৌশল উদ্ভাবন করা আয় ব্যয়ের হিসাব বই প্রস্তুত করণ সহযোগী দপ্তরগুলোর কার্যক্রমে যে বললাম বলতে পার না আচ্ছা আপনারা এটা পড়লেই পারবেন ইশাভাবে ঠিক আছে এটা তাহলে তো সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ভাঙা ভাঙায় কিছু কথা বললাম আশা করি হয়তো আমরা সবাই এখান থেকে কিছু উপকার পাবো আর আমরা আমাদের এই কার্যক্রমগুলো যদি এলাকা থেকে বাস্তবায়ন করতে পারি তাহলেই হবে আমাদের সার্থকতা আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে সোনামণি সংগঠনের এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তওফিক দান করুন সকলে পুরী আল্লাহম আলমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি